আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে এবং দূরে যারা আছো, আমার সালাম গ্রহণ করবে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো কানেক্টরস নিয়ে। তো এটা তোমাদের এসএসসিতেও ছিল, যদিও তোমরা এখন এই মুহূর্তে এইচএসসিতে আছো। এটা এসএসসি এইচএসসি এবং এমনকি অ্যাডভান্সড লেভেলের যারা আছে তাদেরকেও কানেক্টর সম্পর্কে ধারণা নিতে হবে, নেওয়া উচিত। তোমার ইংলিশটা কতটুকু ভালো সেটা অনেকটাই ডিপেন্ড করছে তোমার তুমি কিভাবে তোমার নলেজ অফ কানেক্টরস, ইউজিং কানেক্টরস কতটুকু স্ট্রং, এটা একটা বিশাল একটা ব্যাপক একটা বিষয়। এটা এখানে বিভিন্ন ধরনের কানেক্টরস আছে যেগুলি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পারপাসের জন্য ইউজ করা হয়। তো আমি প্রথমে আবারও বলে রাখছি যে কানেক্টরস কাকে বলে। তো মনে রেখো যে কানেক্টরস হলো কোনো শব্দ বা শব্দগুচ্ছ যেগুলি কখনো কখনো একটা সেন্টেন্সের ভিতরে বসে, একটা সেন্টেন্সের মধ্যে বসে দুই বা ততোধিক শব্দকে বা ওয়ার্ডকে, কিংবা দুই বা ততোধিক ফ্রেজকে, কিংবা দুই বা ততোধিক ক্লোজকে যুক্ত করে এক সেন্টেন্সের মধ্যে থেকে। আকে কামাল এন্ড জামাল, কামাল এন্ড জামান আর ব্রাদার্স, এন্ড দুইটা নাউনকে যুক্ত করলো, কামাল এবং নাউন জামালকে, এন্ড একটা কানেক্টর আর কানেক্টিং টু নাউন কামাল এন্ড জামাল। আবার মনে করো যে শিস আর শি স্টাডিজ ভেরি লেস বাট শি পাসেস, এখানে দুইটা ক্লোজ কে যুক্ত করলো বাট, তারপরে বাটটা একটা কানেক্টর। তো এখানে দেখা যাচ্ছে যে কানেক্টরস গুলি কখনো কখনো বা অনেক ক্ষেত্রে একটা সেন্টেন্সের মধ্যে থেকে বিইং ইন দ্য মিডেস্ট অফ এ সেন্টেন্স ইট ক্যান কানেক্ট টু অর মোর ক্লোজেস, টু অর মোর ওয়ার্ডস, টু অর মোর ফ্রেজেস অলসো। সেক্ষেত্রে সে দৃষ্টিকোণ থেকে সব ধরনের কনজাংশন কানেক্টরস হতে পারে, সব ধরনের কনজাংশন লাইক সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হু, হোম, হুজ, হাউ, এটসেট্রা। আবার সব ধরনের কোরিলেটিভ কনজাংশন যেগুলি দে কাম ইন পেয়ার্স লাইক সো ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ, হার্ডলি ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন, এরকম আছে যেগুলি কোরিলেটিভ কনজাংশন। আবার এটা আছে, আর কতগুলি আছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলি বাট অর নর সো ইয়েট, এগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলি তোমার কোঅর্ডিনেট ক্লোজকে তৈরি করে। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সব ধরনের কনজাংশন কোরিলেটিভ, কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেটিং, এই সব ধরনের কনজাংশনই কানেক্টর। এগুলি ছাড়াও আবার কতগুলি শব্দ আছে বা ওয়ার্ড আছে যেগুলি কনজাংশন না কিন্তু তারাও কানেক্টরে কাজ করছে, সেগুলি কিন্তু সেন্টেন্সের মধ্যে থাকছে না, সেন্টেন্সের বাইরে গিয়ে তারা একটা আইডিয়াকে অন্য একটা আইডিয়ার সঙ্গে যুক্ত করে, একটা প্যাসেজকে বা একটা প্যারাগ্রাফকে অন্য একটা প্যারাগ্রাফের সঙ্গে যুক্ত করে। যেমন ফর এক্সাম্পল আই ক্যান সে, মনে করো যে মাই ডটার জাফিরা অলওয়েজ বে লেজি, আই ফাইন্ড শি ডাজ নট লিসেন টু মি, শি অলওয়েজ আর্গুজ উইথ মি, শি অলওয়েজ কিপ হার বিজি উইথ প্লেইং গেমস। ওকে, এখানে তিনটা লাইন আছে, আমি তিন চারটা লাইন বলছি জাফিরার নেগেটিভ দিকগুলি, কিন্তু এই নেগেটিভ দিকের দিক থেকে আমি যে কয়টা সেন্টেন্স বললাম তাকে একটা আইডিয়া দিলাম তার সম্বন্ধে তোমাদের কাছে। এখন পর মুহূর্তে এই নেগেটিভ কথাগুলি বলে আমি আরেকটা আমি কথাগুলিকে এই আইডিয়াটাকে আমি মোড় দিয়ে নিচ্ছি, আমি একটু টার্ন করে ফেলছি। অল দ্যাট হ্যাভিং বিং সেড, মাই ডটার জাফিরা ইজ গুড ইন সাম অ্যাসপেক্টস, আর শি ইজ ভেরি পায়াস, আর শি ভেরি কনজারভেটিভ, আর শি লাইক্স টু listen to her parents in terms of singing Islamic song. Okay, she loves her brother staying abroad, gulab
MD Gulab, my adopted son. You may know or you may not know. You can see in any of my status, he is the boy who always write something, excellent on something. Just few minutes ago, she was crying for her brother who is staying at Qatar, Doha. Okay, anyway. Dekhan, Jafira is very lazy, for example, very lazy. She always keeps her busy in playing games in computer or mobile. But all that said, that said, she is good at something. এই যে একজন মানুষ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে নেগেটিভ কিছু বলে পরক্ষণে আমি উল্টা কিছু তার ভালো কিছু বলে ফেললাম বা ভালো বলে আবার নেগেটিভ বললাম, সেখানে দুইটা আইডিয়াকে ব্রিজ আপ করে দিচ্ছে, সেটা অল দ্যাট সেড বা অল দ্যাট হ্যাভিং বিন সেড, এগুলি কিন্তু কোনো কনজাংশন না। এরা তোমার একটা সেন্টেন্সের মধ্যে বসে থেকে কিন্তু দুই বা ততোধিক শব্দ বা ক্লোজকে যুক্ত করছে না, কিন্তু তবু তারা কনজাংশন, দে আর a type of elements which can be considered as connectors also. তো সব ধরনের কনজাংশনই কানেক্টরস, কিন্তু সব কানেক্টরস গুলি কনজাংশন না। এই কথাটা ওকে, তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? বার্ষিক, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। আলবান, ওকে, আমি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এনিওয়ে, তো এখন আমি আমি চলে যাচ্ছি। একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, যেটা একটা লোগো আছে, বিবি মানে ব্লুবেল এডুকেয়ার, এখানে ঠিকানা সবকিছু লেখা আছে, আমার জিমেইল অ্যাড্রেস এবং ওই ফেসবুক পেজ মনে হয় কিছু, আমি তো তোমাদের সাথে কম বুঝি অ্যাকচুয়ালি। যাই হোক, এটা একটু আস্তে করে বললাম, যদি কেউ না শুনে এটা তো ইউটিউবে চলে যাবে। এনিওয়ে, এখন কাউসার, ইফ ইউ ক্যান, ইউ কাউসার এটা একটু বড় করা যাবে দেখি, আমি তো আমার চশমাটা হারিয়ে ফেলছি, তো আর লেখাটা একটু বড় করার চেষ্টা করছি। দেখো, ডিফারেন্ট টাইপস অফ কানেক্টরস এন্ড দেয়ার ইউজেস। ওকে, এখন দেখতে পাচ্ছ, কানেক্টরস আর ইউজড ইন ইউজ টু লিঙ্ক লার্জ গ্রুপস অফ ওয়ার্ডস। আর একটু বড় করো, লেখা শুরু হয়ে গেছে, লার্জ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ এন্ড সেন্টেন্সেস, সেন্টেন্স বলতে ক্লোজ। ওকে, কানেক্টরস আর ওয়ার্ড টু লিঙ্ক, মানে টু কানেক্ট লার্জ গ্রুপস অফ ওয়ার্ডস অর ফ্রেজ এন্ড সেন্টেন্সেস, সেন্টেন্স বলতে এখানে ক্লোজলি বোঝাচ্ছে। ইউ ক্যান অলসো ইউজ দ্যাম টু কানেক্ট প্যারাগ্রাফ, একটু ছোট করো দেখা যাচ্ছে না, প্যারাগ্রাফ টু গিভ দ্যাম কোহারেন্স। ওকে, টু প্যারাগ্রাফ, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা আইডিয়া, প্যারাগ্রাফ বলতে একটা কোনো কিছু সম্পর্কে কোনো বক্তব্যই তো, সেই বক্তব্য একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যকে ব্রিজ আপ করে দেয়, সেই কথাই বলছে। ইউ ক্যান অলসো ইউজ দ্যাম টু কানেক্ট প্যারাগ্রাফ টু গিভ দ্যাম কোহারেন্স, একটা সঙ্গতি বা মিল দেওয়ার জন্য আমরা সেই কানেক্টরস গুলি ইউজ করি। সেন্টেন্স কানেক্টরস আর ইউজুয়ালি প্লেসড ডিউ প্লেসড এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অ্যান্ড মে বি ক্যাটাগরাইজড অ্যাজ ফলোজ। ওকে, তো কানেক্টরস কিন্তু সেন্টেন্সের পুরোতে বসতে পারে, মাঝখানে বসতে পারে, শেষেও বসতে পারে। আমি ফর ইউর বেটার ইনফরমেশন আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট কানেক্টরস ক্যান বি ইউজ এট দ্য বিগিনিং, এট দ্য মিডল, এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স অলসো। তো এখানে এক ধরনের কানেক্টর দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, যে যেটা যেটা দেখাচ্ছি সেটা হলো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বলতে পার্থক্য দেখানো, একটা বৈপরীত্য, একটা মনে করো যে ভিন্নতা। তো কন্ট্রাস্ট বা পার্থক্য দেখানোর জন্য যে ধরনের কানেক্টরস আছে তার মধ্যে এখানে বেশ কয়েকটা আমি লিখছি, এখানে বা এখানে আছে, তোমাদের কাছে হয়তো স্পষ্ট আছে, আমি পিডিএফ ফাইলে বসাই দিয়ে দিব এখানে তোমাদেরকে। তোমরা এখানে ব্লুবেল এডুকেয়ারের পেজ থেকে মানে গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিও। আচ্ছা, কন্ট্রাস্ট এর মধ্যে আছে হা, প্রথমটা হাওয়েভার, যাই হোক, দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন টাউন, এই রেস্টুরেন্টে আছে তোমার এই টাউনের মধ্যে এই রেস্টুরেন্টটা সবচেয়ে, দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন টাউন,
তার মানে রান্নাঘর। এখানে এই টাউনের মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে ভালো রান্নাঘর আছে এখানে। কাউসার, এখন তোমার বলছি যে এই টাউনের মধ্যে সবচেয়ে, টাউনের মধ্যে যে এই রেস্টুরেন্ট আছে এখানে লাল দাগ দিও না কিন্তু, সেখানে এই যে রেস্টুরেন্ট আছে শহরের মধ্যে, এখানে এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে ভালো কিচেন আছে, রান্নাঘরে রান্নাঘর আছে। আবার বিস্টা দেয়ার স্টাফ আর কোয়াইট রুড, আর কোয়াইট রুড মানে কন্ট্রাস্ট। তো এখানে কিচেনটা সবচেয়ে ভালো, কিন্তু দেখা গেল যে তাদের যে স্টাফ আছে তাদের ব্যবহার আচরণটা ভালো নয়, রুক্ষ। তো এখন দেখা যাচ্ছে যে হাওয়ার দিয়ে বিপরীত মুখী দুইটা বক্তব্যকে যুক্ত করে ফেলেছে। হাওয়ার কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে বসেনি, আবার একটা আইডিয়াকে আর একটা আইডিয়ার সঙ্গে যুক্ত করছে। দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন দ্য ইন টাউন, হাওয়ার দেয়ার স্টাফস আর কোয়াইট রুড, দেয়ার স্টাফস আর কোয়াইট রুড। এটা একটা বক্তব্য যেটা নেগেটিভ, আর ওদিকে আছে বাম পাশে পজিটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভিন্ন আইডিয়াকে যুক্ত করেছে হাওয়ার দিয়ে, যে বক্তব্য দুইটা ছিল পরস্পর বিরোধী এবং কন্ট্রাস্টের ছিল। এনিওয়ে নাম্বার টু, ইন কন্ট্রাস্ট হাউজেস, হাউস প্রাইস একটু বল করো, হাউস প্রাইস কাউসার একটু বল করো লেখা, হাউস প্রাইজেস হ্যাভ গন আপ, গন আপ দিস, বাসা ভাড়া বাসার দাম এবছর উপরের দিকে চলে গেছে, হ্যাজ গন আপ, হাউস প্রাইজেস হ্যাভ গন আপ মানে বাসার দামগুলি উপরে ঊর্ধ্বমুখী এবছর। ইন কন্ট্রাস্ট তুলনায় আ কার প্রাইসেস সিম টু বি কি স্ট্যাগনেটিং, স্থির মানে এক হয়ে আছে, নড়ছেও না বাড়ছেও না কমছেও না। তাহলে ইন কন্ট্রাস্টটা বাম পাশে এবং ডান পাশে পরস্পর বিরোধী দুইটা বক্তব্যকে তোমার ব্রিজাব বা কানেক্ট করছে, সেখানে ইন কন্ট্রাস্ট একটা কানেক্টর এবং সেটা কানেক্টরস অফ কন্ট্রাস্টের মধ্যে পড়ে যায়। ওকে, তারপরে নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছ নেভার থিলেস। তো নেভার থিলেস সেখানে যার অর্থ হইল তৎসত্ত্বেও বা তা সত্ত্বেও, দেখতে পাচ্ছ তো তোমার এখানে লেখা আছে আই ডু নট থিঙ্ক আই 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 ওয়াজ ইন সো মাচ, ওকে আই ওয়াজ ইন সো মাচ পেন, ওকে আই ওয়াজ ইন সো মাচ পেন, ফুলস্টপ হবে কাউসার একটু ফুলস্টপ দাও, ওকে আই ওয়াজ ওইটা পিডিএফ করা আছে, আই ওয়াজ ইন সো মাচ পেন, এখানে পেন এর পর একটা কমা হবে, আই ডিড নট ওয়ান্ট টু গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালবেলা উঠতে চাই না। নেভার থিলেস তা সত্ত্বেও আই ওয়েন টু আই ওয়েন টু আই ওয়েন টু, শব্দ দেখা যাচ্ছে না কাউসার, শব্দ দেখা যাচ্ছে না, আই ওয়েন টু, না না দেখা যাচ্ছে না, বাম পাশে না, ওকে আই ওয়েন টু ফুটবল প্র্যাকটিস অ্যাজ ইউজুয়াল, ওকে বুঝতে পারছো। তো নেভার থিলেস তা সত্ত্বেও যে আমি অসুস্থ ছিলাম, আমার ব্যথা ছিল, আমি আমি সকালবেলা উঠতে চাই নাই, তা সত্ত্বেও আই ওয়েন টু ফুটবল ফুটবল প্র্যাকটিস অ্যাজ ইউজুয়াল, আগের মতোই আমি। এখানে দেখা যাচ্ছে দুইটা পরস্পর বিরোধী দুইটা বক্তব্য বা আইডিয়াকে নেভার থিলেস দিয়েই তোমার তোমার ই করা হয়েছে, আর তোমার কানেক্ট করা হয়েছে। নেভার থিলেস কিন্তু এটা কনজাংশন নয়, এ নেভার থিলেস পরস্পর বিরোধী দুইটা বক্তব্য বা আইডিয়াকে তোমার ব্রিজাব বা কানেক্ট করে ফেলছে। তো মানে পুরা বক্তব্যের মধ্যে একটা সংহতি বা কোহারেন্স বা ঐক্য বা মিল রাখার জন্য নেভার থিলেসটা কাজ করছে একটা একটা কানেক্টর হিসেবে। তো এখন এখানে আবার দেখতে পাচ্ছ যে স্যার ওই লাইনটা দেখা যাচ্ছে না, ওকে ওকে এখন দেখতে পাচ্ছ যে এখানে নান্তিলেস, নান্তিলেস তা সত্ত্বেও যে আই ডু নট থিঙ্ক সিম হ্যাজ হ্যাজ সিরিয়াস বিহেভিয়ার বিহেভিয়ারিয়াল প্রবলেম, আমার মনে যে সিম আচরণগত কোনো মারাত্মক কোনো প্রবলেম আছে,
আমার আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না যে সিমের আচরণগত সিরিয়াস কোনো সমস্যা আছে, নাম দিলে তা সত্ত্বেও আই উইল টক ফার্স্ট, ফার্স্ট পরে দেখা যাচ্ছে না শব্দ, আই উইল টক টু হিম ফার্স্ট ইন দ্য মর্নিং, যে আমার কাছে মনে হয় না যে সিমের আচরণগত কোনো মারাত্মক সমস্যা আছে, তা সত্ত্বেও আই উইল টক টু হিম বামে যাও আরেকটু আরেকটু, ওকে ওকে ওকে, আই হ্যাভ আস্কড ইউ 1000 টাইমস নট টু লিভ ইউর ডার্টি সক্স অন দ্য ফ্লোর, আমি হাজারবার তোমাকে বলেছি, বলেছিলাম, বলেছি ওকে এ ময়লা মোজাগুলি ফ্লোরে না রাখতে, নট টু লিভ ইউর ডার্টি সক্স অন দ্য ফ্লোর, ইয়েট ইউ কিপ, একটু বামে আসো কসার, ইয়াট ইউ কিপ কিপ ই কিপ ডুইং ইট, তবু তুমি এটা করেই যাচ্ছ, ইয়াট ইউ কিপ ডুইং ইট, তুমি এটা করেই যাচ্ছ, ওকে তাহলে আবার বাম পাশে আসো, ওকে ওকে লিভ ইট লাইক দিস, ওকে দ্য বেস্ট, ইংল্যান্ড হ্যাজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুল, অন দ্য আদার হ্যান্ড কমা ইট হ্যাজ দ্য ওস্ট ওয়েদার, দুইটা পরস্পর বিরোধী বক্তব্য, অন দ্য আদার হ্যান্ড, তারপরে দেখো কম্পারিজন, বাই কম্পারিজন, ওকে বাই কম্পারিজন, গোয়িং আউট উইথ জিম হ্যাজ ইটস রিস্ক, জিমের সঙ্গে বাইরে যাওয়া একটা ঝুঁকি, একটা পাগলা টাইপের, গোয়িং আউট উইথ জিম হ্যাজ ইটস রিস্ক, বাই কম্পারিজন তুলনায় Team is as easy as falling off a log. Okay, falling off a log. I'm going to boss up. যেখানে দেখা হচ্ছে কি বলছে, গোয়িং আউট উইথ জিম হ্যাজ ইটস রিস্ক, তো জিমের সঙ্গে বাইরে যাওয়াটা একটু রিস্ক আছে, অনেক সময় ঝগড়া বাধায় দেয় হয়তো, হ্যাঁ স্কলার সঙ্গে বা কিসের সঙ্গে, বাই কম্পারিজন তুলনায় বিং উইথ টিম, আগে আগের লাইনটা আনো, ফার্স্ট করে চলে গেল, চলে গেল কেন, ওকে ওকে, বাই কম্পারিজন বিং উইথ টিম ইজ অ্যাজ ইজি অ্যাজ ফলিং অফ এ লগ, ওকে তার মানে এখানে ওকে ফলিং অফ এ লগ মিনস, ফলিং অফ এ লগ মানে হলো যে যে চাকরিটা সহজ, সহজ কাজ, তার মানে সহজ ইজি জব, এনিওয়ে এখানে তুমি বুঝতে পারছো যে জিমের সঙ্গে বাইরে আউটিং মানে বাইরে বেড়াতে যাওয়াটা রিস্কের বিষয়, তুলনায় বাই কম্পারিজন টিমের সঙ্গে বেড়াইতে যাওয়াটা একটা সহজ কাজ। আচ্ছা নেক্সট, অন দ্য কন্ট্রি, অন দ্য কন্ট্রি অপর পক্ষে, আই ডু নট হেট জিম অন দ্য কন্ট্রি, আই এম রাদার ফন্ড অফ হিম, আমি জিমকে তো ঘৃণা করি না, বরং আমি তাকে আমি তার অনুরাগী, আই এম রাদার ফন্ড অফ হিম, আমি তার অনুরাগী, আমি তাকে পছন্দ করি, ইনি ইনস্টেড মানে পরিবর্তে, আই ডিড নট ওয়ান্ট টু টেক এ সাইড ইন দ্য আর্গুমেন্ট, এই তর্কে বা বিতর্কে আমি কোনো সাইড নিতে চাচ্ছি না, ইনস্টেড আই পুট মাই হেডফোন অন অ্যান্ড লিসেন টু সাম স্মুথ জাজ, আমি হয়তো অনেক অনেক অনেকে বসে আর দুজন মিলে একটা ঝগড়া বিবাদে একটা তর্কের মধ্যে চলে গেছে, কিন্তু ও বলছে যে আমি কোনো আর্গুমেন্টে যাব না, বরং আমি হেডফোন লাগিয়ে আমি জাজ, এক ধরনের স্মুথ জাজ মানে সুন্দর গান শুনবে,
এনিওয়ে তাহলে ইনস্টেডটা পরস্পর বিরোধী দুইটা বক্তব্যকে বিপাশে রিজার্ভ করেছে, সেটা কন্ট্রাস্ট, কানেক্টরস অফ কন্ট্রাস্ট। ইন এনি কেস নাম্বার 10, ইন এনি কেস I was thinking of going round Jim's place. Jim's place bolte Jim-er baite. I was thinking of going Jim's place. In any case, I haven't been invited. Atar mane amake kintu invite kora hoyni. Okay. Tar mane porospor birodhi invite jodio kore nai kintu she jabe. Porospor birodhi dui ta boktobyo ekhane in any case dekh tomar connect kora holo. All the same, ta sottyo. Yes, he is very good looking. All the same, ta sottyo. I do not think you should go out with him. Jai hok je she is good looking. Yes, he is very good. He is very good looking. All the same, ta sottyo. I do not think you should go out with him. Good looking hole hobe ki? Amar mone hoy na tomar or shonge baire jao, bere berate jao uchit. Okay. Okay, similarly, একইভাবে ইউ ক্যান গিভ ইউর ফোন নাম্বার টু এভরি ম্যান হু আস্ক ফর ইট। বারবার যদি ঘুরাইতে থাকো তো দেখা যাবে না, বুঝছো কি বলছি? ইউ ক্যানট গিভ ইউর ফোন নাম্বার টু এভরি ম্যান হু আস্ক ফর ইট। তো তুমি প্রত্যেকের কাছে যারাই চাবে তার কাছে তুমি ফোন নাম্বার তুমি দিতে পারো না। লাইকওয়াইজ ঠিক তেমনি ভাবে একইভাবে লাইকওয়াইজ ইউ ক্যানট গো আউট উইথ everyone who fancy. Fancy পরে কি আছে দেখো, fancies, তার মানে who fancies you, যে তোমাকে তোমাকে নিয়ে ভাবে বা কল্পনা করে। তো তুমি যেমন ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার যে চাই তাকে তুমি দিতে পারছো না, পারবে না, ঠিক তেমন ভাবে যে তোমার সম্পর্কে ভাবে বা কল্পনা করে তার সঙ্গে তোমার যাওয়া উচিত নয়। আচ্ছা নেক্সট, নেক্সট কি আছে তোমার এদিকে? সিমিলারলি you are not allowed to use your phone here. Similarly, you have to switch it off when you are in the library. Yeah. তোমার ফোনটা এখানে ব্যবহার করা উচিত নয়। ঠিক একই ভাবে তুমি যখন লাইব্রেরিতে আছো তখনও তোমার ফোনটা ব্যবহার করা উচিত নয়। ওকে, এনিওয়ে নেক্সট, নেক্সট দেখো। ওকে, করেসপন্ডিংলি, সঙ্গতিপূর্ণভাবে শি ইজ অ্যান এক্সিলেন্ট আ ফটোগ্রাফার। ওকে ওকে, করেসপন্ডিংলি, সঙ্গতিপূর্ণ ভাবে আর পেন্টিং আর ওয়ার্কস অফ আর্ট, ওয়ার্কস অফ আর্ট মানে শিল্পসম্মত কাজ। ইন দ্য সেম ওয়ে কাটিং ডাউন অন সুগার উইল হেল্প ইউ লুজ ওয়েট। তুমি যদি চিনি খাওয়া কমিয়ে দাও তোমার ওজন কমে যাবে। কাটিং ডাউন অন সুগার, কাটিং ডাউন অন সুগার উইল হেল্প ইউ লুজ ওয়েট। তুমি যদি চিনি কমিয়ে দাও খাওয়া তোমার ওজন কমে যাবে। ইন দ্য সেম ওয়ে একইভাবে ডুইং মোর এক্সারসাইজ আর ডুইং মোর এক্সারসাইজ উইল হেল্প ইউ গেট রিড অফ এ ফিউ কিলোস। তুমি যদি ভালো এক্সারসাইজ করো, ব্যায়াম করো, তখনও তুমি একটু স্লিম হয়ে যাবে, তুমি একটু ফ্যাট ফ্যাটের মাত্রাটা তোমার কমে যাবে, তুমি ওজন হারাবে। তো নেক্সট, নেক্সট কি আছে কাউসার দেখো। ওকে, Also, I want to talk to Prince Harry when I am in England. I want to meet his sister-in-law. যাও, এখন এখানে সিস্টার ইনলটা দেখা যাচ্ছে না, একটু কাউসার একটু থাকো সিস্টার ইনল। ওকে, তাইলে এই অলসো একটা কানেক্টর যেটা পরস্পর না দুইটা পরস্পর বিরোধী নয়, দুইটা বক্তব্যকে সে যুক্ত করছে কিন্তু এক সেন্টেন্সের মধ্য থেকে নয়,
তোমরা জানো অলসোটা কোনো কনজাংশন নয়, এটা কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন না, কোরিলেটিভ না এবং কোঅর্ডিনেটিং কনজাংশন নয়, কিন্তু তবু এটা কানেক্টর, কারণ সে দুইটা বক্তব্যকে ব্রিজ আপ করে ফেলেছে। যাও, তারপরে আছে তোমার সিমিলারিটি অর্থ মিল, মিল এ মিল বা একটা মিল দেখানোর জন্য যে কানেক্টর গুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি এখান থেকে শুরু হয়ে গেছে। নাম্বার ওয়ান লাইকওয়াইজ ছিল একইভাবে, সিমিলারলি একইভাবে, এই শব্দগুলি সিমিলারিটি দেখানোর জন্য, একটা মিল দেখানোর জন্য, এটা কিন্তু কন্ট্রাস্ট না, ওকে, মিল দেখানোর জন্য আমরা সিমিলারিটি বোঝানোর জন্য, সাদৃশ্যতা দেখানোর জন্য এই যে লাইকওয়াইজ সিমিলারলি। একটু নিচে আসো কৌশল, কৌশল নিচে আসো, করসপন্ডিংলি, তারপরে তোমার ইন দ্য সেম ওয়ে, তারপরে যাও অলসো, তারপরে ওকে অলসো পর্যন্ত আছে। অলসো পর্যন্ত যে শব্দগুলি ছিল লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, ওকে অলসো, এগুলি ছিল সবই কানেক্টর, কিন্তু এগুলি তোমার কানেক্টর হলো, কানেক্টর হলেও এরা দেখাচ্ছিল তোমার দুইটা বক্তব্যের মধ্যে একটা মিল বা ঐক্য বা সংহতি দেখানো, একটা সাদৃশ্যতা। কিন্তু এখন যেটা আসছে রেজাল্ট দেখানোর জন্য, রেজাল্ট বা ফল দেখানোর জন্য যে কানেক্টর গুলি আছে, তাছাড়া উপরে তুলো, ওকে ওকে ডন মো, রেজাল্ট, এই যে রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট দেখানোর জন্য যে কানেক্টর গুলি আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অ্যাজ এ রেজাল্ট, তারপরে অ্যাজ কনসিকোয়েন্স। অ্যাজ এ রেজাল্ট আই হ্যাভ ডান, ওকে আরেকটা কথা বলছি তোমাদেরকে বলে নেই, ক্লাস শেষ হওয়ার হয়তো বেশিক্ষণ সময় বাকি নেই, কিন্তু তোমরা ক্লাস শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি তোমরা আর 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা চলে এসো, কাম ব্যাক, ওকে, কাম ব্যাক টু দ্য ক্লাস এগেন আফটার ইউ হ্যাভ ডান উইথ দিস লেসন, ওকে। তাহলে আই হ্যাভ ডান এ, ডান এ, ওকে কি আই হ্যাভ ডান এ প্রাণিক হেডিং কোর্স, ওকে, এটা একটা কোর্সের নাম, এই কোর্সটা সে আমি করেছি। অ্যাজ এ রেজাল্ট আই হ্যাভ বিন এবল টু কিউর মাই নেভার্স, ওকে, নেভার্স সিকনেস, সিক ক্যাট, ওকে সিক ক্যাট, তার মানে যে সে যে কোর্স করছে সেটা নিশ্চয়ই হয়তো বা পশু সংক্রান্ত, পশুদের চিকিৎসা সংক্রান্ত, সেই জন্য বলছে আই হ্যাভ ডান এ প্রাণিক হিলিং কোর্স অ্যাজ এ রেজাল্ট। তারপরে কি হলো, তার ফলটা কি, আই হ্যাভ বিন এবল টু কিউর মাই নেভার্স সিক ক্যাট, আমি আমার অসুস্থ, আমার প্রতিবেশীর অসুস্থ ক্যাটটাকে আমি সেটা আরোগ্য বা সারাতে পেরেছিলাম। অ্যাজ কনসিকুয়েন্স জ্যাক হ্যাজ স্কিপড স্কুল অন মেনি অকেশন, জ্যাক অনেক অকেশনে, অনেকবার, অনেক উপলক্ষে সে স্কুল ফাঁকি দিয়েছে। স্কিপ মানে কি, বন্ধ করা, আজ স্কুলে না যাওয়া। অ্যাজ কনসিকুয়েন্স, তার ফলশ্রুতিতে হি হ্যাজ ফেল হিজ ফ্রেঞ্চ টেস্ট, সে তার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের টেস্টের মধ্যে সে ফেল করেছে, ওকে। এনিওয়ে, তারপর নেক্সট, নেক্সট, ওকে, নেক্সট হলো তোমার দেয়ার পর, ওকে, উই আর গোয়িং টু এক্সপিরিয়েন্স সাম, সাম গোয়িং টু এক্সপিরিয়েন্স সাম মেটর শাওয়ার, মানে উল্টা গোসল আর কি, ম্যাটার মানে উল্টো। আচ্ছা আচ্ছা, ইন দা, ইন দা নেক্সট ফিউ ডেজ, ওকে, দেয়ার ফর দা, দেয়ার ফর দা, দেয়ার ফর দা মিরাকুলাস সেলফ হিলিংস, আর সেলফ হিলিংস উইল রাইজ, দেয়ার ফর নেক্সট, দেয়ার ফর দা মিরাকুলাস সেলফ হিলিং, মানে মিরাকুলাস বলতে তোমরা বুঝো যেটা আশ্চর্যজনক, মানে জাদুকরি, মিরাকুলাস সেলফ হিলিং, নিজেকে নিজে তুমি সুস্থ করতে পারবে সেটাই বোঝাচ্ছে, মিরাকুলাস হিল, ওকে, এই লাইনটা দেখা যাচ্ছে না, দেয়ার ফর, দেয়ার ফর দি নাম্বার অফ মিরাকুলাস সেলফ হিলিংস হিলিং উইল রাইজ, ওকে। তারপরে দাস স্যার, না, দেয়ার ফর হলো সে কারণে বা তোর জন্য,
তো এখানে তো তাছাড়া লেখা, তাছাড়া লেখাটা ভুল হবে। ডাজ দেয়ারফর।